আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক ডিজাইনের বেবি নকশি কাঁথা অঙ্কন করে দেখাবো। এর জন্য প্রথমে আমাদেরকে কিছু বক্স তৈরি করতে হবে। 8 ইঞ্চি পরপর আমি ভালোভাবে মার্ক করে নিচ্ছি। লম্বা এবং চওড়ায় আমাদেরকে ঠিক এইভাবে মার্কগুলো করে নিতে হবে। তবে আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে আমি কিন্তু সব সময় আপনাদেরকে বলি যে যেই লাইনগুলো আমি কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে অঙ্কন করব সেগুলো কিন্তু সেলাই করতে হবে না। তবে আজকে এখানে আমি একটি ভুল করে ফেলেছি, সেটি হচ্ছে আমি পেন্সিলটি দিয়েই ঘরগুলো তৈরি করে নিয়েছি। এই ভুলটি আপনারা করবেন না, আপনারা অবশ্যই চক দিয়ে করে নেবেন যেন পরবর্তীতে এই দাগগুলো মুছে ফেলা যায়। আমারও কিন্তু মাঝে মধ্যে অনেকটা ভুল হয় ডিজাইন অঙ্কন করার জন্যে, তবে আমি আমার ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা এ ধরনের ভুল না করতে পারেন। তাই অবশ্যই আমার ভিডিওটি ভালোভাবে দেখে শুনে এরপরে ডিজাইনগুলো অঙ্কন করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এ ধরনের ভুল হবে না এবং আপনাদের ডিজাইনও অনেকটাই সুন্দর চলে আসবে। তো আজকে যে লাইনগুলো আমি ড্র করছি এখানে পেন্সিল দিয়ে দেখানো হচ্ছে, তবে আপনারা অবশ্যই চকটি দিয়ে অঙ্কন করবেন যেন পরবর্তীতে আপনারা এই দাগগুলো মুছে ফেলতে পারেন। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমি পরবর্তী স্টেপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আমাদের সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবে বক্সগুলো তৈরি করা হয়ে যাবে, তখন বক্সের মাঝখান থেকে ছোট একটি স্কেলের সাহায্যে আমি কিছু লাইন ড্র করে নিয়েছি। এই দাগগুলো আপনারা পেন্সিল দিয়ে করে নেবেন। শুধুমাত্র বক্সের কাজগুলো চক দিয়ে করে নেওয়ার পরে এরপরে যত ডিজাইন আমি অঙ্কন করব পেন্সিল দিয়ে অঙ্কন করব। তো প্রথম স্টেপে আমরা বক্সটিকে দুই ভাগ করে নিচ্ছি প্রথমে, যেন আমাদের মাপটি একটু মেনটেন করা যায়, কারণ এই লাইনের দুই পাশ থেকে আমরা আরও একটি করে মোট দুটি লাইন ড্র করব। অর্থাৎ একটি বক্সের মাঝে আমাদেরকে তিনটি লাইন ড্র করতে হবে। তো প্রথমে আমরা বেসটি ক্লিয়ার করে নিচ্ছি। কাঁথার মাঝখানে কাঁথার যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে আমি দুই ভাগ করে নিচ্ছি আন্দাজ করে। তবে অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু সম্পূর্ণ বক্সের একেবারে লাস্ট পর্যন্ত লাইনটি ড্র করছি না, আমি কিন্তু মাঝখান থেকে ড্র করছি, কারণ এর ওপর পাশ থেকে আমরা আরও একটি ডিজাইন অঙ্কন করব, যার কারণে আমরা মাঝখানে লাইনটি ড্র করে দুই পাশ থেকে একটি করে কিছুটা অংশ খালি রাখছি। তো এইবার আমরা লাইনটি যে অঙ্কন করেছিলাম তার দুই পাশ থেকে একটি করে লাইন ড্র করে নিয়েছি, তাহলে দুই পাশে দুটি লাইন এবং টোটাল তিনটি লাইন আমাদেরকে ড্র করতে হবে। আর একটি দিকই মেনটেন করে আমাদেরকে তৈরি করতে হবে, কোনোভাবে কিন্তু দুই সাইড থেকে করা যাবে না, অর্থাৎ ক্রস যে চিহ্নটি থাকে সেই চিহ্নটির হিসাবে করা যাবে না, ঠিক বক্সটিকে আমরা দুই ভাগ করে নিলেই হয়ে যাবে। তো এক এক করে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। তো মাঝখানের লাইনটি আমি যে প্রথমে আপনাদেরকে বললাম যে দুই সাইড থেকে একটু খালি থাকবে, পরবর্তী যে দুটি লাইন আমি ড্র করব সেগুলোও খালি থাকবে। তবে আপনারা চাইলে পরবর্তী দুটি লাইনের সাইজটি আরও একটু কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি আরও ভালো দেখাবে। আসলে আমি তো আপনাদের জন্য ডিজাইনগুলো তৈরি করে থাকি, প্রথমে আমার শুধুমাত্র মাথায় একটু আইডিয়া থাকে, বেসটি ক্লিয়ার করে থাকে, কিন্তু আপনাদের সাথেই কিন্তু আমি ডিজাইনগুলো তৈরি করি। তো তৈরি করার সময় আমার কিছু মনে হয় যে কোনটা কীভাবে তৈরি করতে হবে, কিছু ভুল হয়, তো আমি সেগুলো আপনাদেরকে মুখে বলে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা আমার মতো ভুল না করেন বা আমার দিকটা মেনটেন না করে এর থেকে যেন বেটার কিছু আপনারা প্রেজেন্ট করতে পারেন। সেই দিকটার জন্যে কিন্তু আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিই ইন ডিটেলস। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই দেখে শুনে এরপরে ডিজাইনটি অঙ্কন করার চেষ্টা করবেন। এবং অনেকেই আছে যারা কিনা বলেন যে আমি নাকি কিছু মাপ আপনাদের সাথে শেয়ার করি না, কিংবা যদি মাপটি আপনাদের সাথে শেয়ার করা যায় সেক্ষেত্রে ভালো হয়। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ তাহলে আশা করি কোনো মাপই আপনাদের মিস হবে না, কারণ আমি A to Z সবগুলো মাপই বলে দেই। তারা হয়তো বা
ফোনের ভলিউমটা কমিয়ে এরপরে ডিজাইনটি দেখেন, যার কারণে বুঝতে পারেন না যে কোথায় কীভাবে মাপটুকু নিতে হয়। তাই আমি বলবো একটু ভলিউম দিয়ে আপনারা দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন ডিজাইনটি কতটুকু মাপ মেনটেন করে আপনাদেরকে তৈরি করতে হবে। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আরও একটি জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কিনা আমার কাছ থেকে জিজ্ঞেস করবেন যে এখানে কতটুকু কাপড় রয়েছে। প্রায় প্রতিটি ভিডিওতে এই কমেন্টগুলো থাকে যে কতটুকু কাপড় আমি নিয়েছি, যার কারণে আমি এখন থেকে কিন্তু প্রতিটি কাপড়ের সাইজ আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে এখানে আমি দেড় গজ কাপড় নিয়ে নিয়েছি। দেড় গজ কাপড়টিকে প্রায় দুইটি ভাগে ভাগ করে ওপরের পাশ থেকে আমরা ডিজাইনটি অঙ্কন করছি এবং নিচের পাশটুকু তো খালি থাকবে। পরবর্তীতে আমি সাইড সেলাই করে নিব। সাইডটি সেলাই করে নিই। সাইড সেলাই করার জন্য প্রায় এক থেকে হাফ ইঞ্চি খালি রেখে দিলেই হয়ে যেত। তবে আমি ডিজাইন অঙ্কন করে নিয়েছি, পরবর্তীতে মুড়িয়ে নিব, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি দরকার হয় কিংবা বেশি ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি খালি রেখে এরপরে ডিজাইনটি অঙ্কন করবেন, তাহলে হয়ে যাবে। তো প্রতিটি স্টেপ ফলো করে আমি কিন্তু এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি। প্রায় এতটুকু ডিজাইন আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এবার মাছের ডিজাইনটা অঙ্কন করে দিচ্ছি। এখানে ডিজাইনটি অঙ্কন করার জন্য আমি একটি চুড়ি ব্যবহার করছি। তো এই ধরনের চুড়ি আপনাদের বাসায় সবারই বাসায় অ্যাভেলেবেল থাকে। তো যে কোনো একটি চুড়ি নিয়ে আমাদেরকে এই বৃত্তটি অঙ্কন করে নিতে হবে। আর যদি চুড়ি না থাকে, সেক্ষেত্রে কোনো বোতলের ঢাকনা কিংবা কোনো বক্সের ঢাকনা দিয়েও আপনারা এই ধরনের বৃত্ত অঙ্কন করে নিতে পারেন। তবে চুড়িটা হলে মানে প্রবলেম হয় না, দেখে দেখে একেবারে ডিরেকশনটা মেনটেন করে এরপরে ডিজাইনটি অঙ্কন করা যায়। সেক্ষেত্রে আমি আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে প্রায় বিভিন্ন ভিডিওতে আমি চুড়ি ব্যবহার করি। সেক্ষেত্রে হয় কি, মাপটা মেনটেন করা যায় এবং চুড়িটি যেন বক্সের মাঝখান থেকে বসে সেই দিকটাও একটু বোঝা যায়, যার কারণে আমি এটি অ্যাপ্লাই করি। তো আমি এই ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি কিছু। এরপরে আমি পরবর্তী ডিজাইনটিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যখন এই ডিজাইনটি অঙ্কন করা হয়ে যাবে, এবার আমি এই বৃত্তটির ভেতর থেকে ডিজাইনটি অঙ্কন করে দিচ্ছি। এক এক করে প্রতিটি ডিজাইনের মাঝখান থেকেই ঠিক এইভাবে গোল রাউন্ড করে দিতে হবে। আপনারা চাইলে এখানে কয়েল ব্যবহার করতে পারেন। আসলে আমাদের কিছু ট্রেন্ডিং ভিডিও হয়ে গিয়েছে কয়েল দিয়ে, যার কারণে অনেকে কয়েলটা প্রেফার করে ডিজাইনটি অঙ্কন করার জন্যে। তো এই ক্ষেত্রে আপনারা কয়েলও ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি ফ্রি হ্যান্ডে করলে ডিজাইনটি আরও বেশি ভালো দেখায়, যার কারণে ফ্রি হ্যান্ডে করে দিলাম। এবার আমি পরবর্তী স্টেপটিও দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে আপনাদেরকে ডিজাইনটি অঙ্কন করতে হবে। এই ডিজাইনের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো মাপ মেনটেন করতে হবে না, প্রথমেই মাপ মেনটেন করে নিলে হয়ে যাবে। তো এক এক করে আমি ডিজাইনটি অঙ্কন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এই ডিজাইনটি অঙ্কন করে নেবেন। ডিজাইনটি যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাবে। তবে সেই প্রথমের ভুলটুকু আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এই লাইনগুলো, যে মাঝের লাইনগুলো আমরা বেস তৈরি করার জন্য তৈরি করেছিলাম, সেই লাইনগুলো অবশ্যই চক দিয়ে করতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটি অনেক ভালো দেখাবে। তো এক এক করে আমি ডিজাইনটা অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের এই ইউনিক ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, বেল বাটনটিও ক্লিক করে দিবেন যেন নোটিফিকেশনটি পেয়ে যান। আসলে আপনাদের জন্য কিন্তু আমি নতুন নতুন প্রতিনিয়তই নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি নতুন ডিজাইনের। তো যদি আপনারা বেল বাটনটি ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং যখন যেটি খুশি আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যদি না থাকতেন, তাহলে কিন্তু আমি এতটা দূর আসতে পারতাম না। তাই আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ।
আর আপনাদের যদি এ ধরনের ডিজাইন কিংবা অন্য কোনো ধরনের ডিজাইন প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো আমি শেয়ার করার চেষ্টা করব, কিংবা কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব যতটুকু আমি পারি কিংবা আমার সম্ভব। আমি যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কিনা এই ধরনের আর্ট তেমন একটা পারেন না, তবে সেলাই করতে পারেন, তো তারা যদি দরকার হয় তাদের, তো তারা আপনারা আমার কাছ থেকে এগুলো কাঁথা সংগ্রহ করতে পারেন। আমি আমার পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, সেখান থেকে আপনারা ইনবক্সে যোগাযোগ করে যাবতীয় ইনফরমেশন ক্লিয়ার হয়ে এরপর এই ডিজাইনটি এবং কাঁথাগুলো অর্ডার করে নিতে পারেন। তো আজকে ডিজাইনটুকু কিন্তু এখানেই শেষ, আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।